আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডক্টর এস আর খান আছি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি তো আজকে আমরা প্রশ্নোত্তর পর্বের একজন বোনের পাঠানো প্রশ্নটা পড়ব সেটা সমাধান কি হবে সেটাও জান চলেন আগে প্রশ্ন পড়ে আসি তো বলছে আমি একজন মেয়ে আমার বয়স একুশ বছর আমার বিয়ে হয়েছে কিছুদিন হলো কয়েকবার সহবাস করেছি কিন্তু আমার কোনো ধরনের অনুভূতি আসে না যথেষ্ট ইচ্ছা আগ্রহ থাকছে আমার স্বামী অনেকক্ষণ ফোন ফেলে তা করে আমার কিছুই মনে হয় না উত্তেজনাও আসে না বললেই চলে কিন্তু যখন সে দূরে থাকে তখন আমি সব সময় যৌন উত্তেজনা অনুভব করেই তাকে কাছে পাওয়ার ইচ্ছে হয় কিন্তু কাছে আসলেই উত্তেজনা কমে যায় স্যার এটা কি আমার সমস্যা নাকি প্রথম প্রথম এই জন্য ভয়ে এমন হচ্ছে দয়া করে জানাবেন স্যার অনেক উপকৃত হ হব ভালো থাকবেন স্যার অসংখ্য ধন্যবাদ মোহন আপনার নতুন বিবাহিত জীবন শুরু করেছেন আল্লাহ আপনার ভালো করুক এই কামনায় প্রশ্ন উত্তর শুরু করছি তো আমরা এই যে বিয়ের আগে বিয়ের পরে মানসিক অ্যাংজাইটির কারণে যে সমস্যাগুলো সেক্সুয়াল লাইফে দেখা দেয় মেয়েদের একরকম ছেলেদের আর রকম আমরা গত ভিডিওতে ছেলেদের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ছেলেদের বিয়ের আগে যেটা হয় লিঙ্গ শক্ত হয় না দ্রুত বিভিন্ন ভয় থাকে পারফরমেন্স খারাপ করবে এই জন্য আমরা এটাকে ছেলেদের ক্ষেত্রে বলি পারফরম্যান্স অ্যানজাইটি কিন্তু নারীদের তো লিঙ্গ ইরেকশনের কোনো ব্যাপার নাই নারীদের ক্ষেত্রে যেটা হয় সেক্সুয়াল ফোবিয়া সেক্সুয়াল ফোবিয়া একটা নতুন পরিবেশে যেয়ে তাদের ভিতরে এই ধরনের সমস্যা দেয় ভীতি ভয় আতঙ্ক অস্বস্তি একটা কাজ করে একটা পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য বেশ সময় লাগে তো আপনার ক্ষেত্রে বোন এটা হচ্ছে আপনার ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনি জাস্ট খাবার দাবার মেনটেন করবেন প্রচুর পরিমাণে পানি খাবেন স্যালাইনের পানি হতে পারে ডাবের পানি হতে পারে জুস হতে পারে স্যুপ হতে পারে মেলামেশার আগে পানি খেয়ে নেবেন পোশাক করে আসবেন এসে পানি খেয়ে নেবেন দেখবেন এটা আপনার ঠিক হয়ে যাবে এটা সময় লাগে অ্যাডজাস্টমেন্ট হতে নারীদের শরীরে মানসিক এবং ফিজিক্যালি স্টুমুলেশন উত্তেজনা আসতে বেশ সময় নেই অনেকেরই সাথে সাথে চলে আসে অনেকের আসে না এটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এটা শরীরে চলে আসবে এত ভয়ের কোনো কারণ নাই আর যদি কোনো শারীরিক যদি কোনো কোনো সমস্যা থাকে সেটার জন্য আপনি চিকিৎসা নিতে পারেন আর সাপ্লিমেন্টের হিসেবে আমরা বলবো যে ফলিসন জাতীয় যে ভিটামিন পাওয়া যায় সেই ট্যাবলেটটা আপনার নিকটস্থ গাইনি চিকিৎসকের সাথে পরামর্শ অনুযায়ী এটা খেতে হবে প্রচুর পরিমাণে গরুর কলিজা কচু শাক কাঁচকলা ছোটো মাছ এটা খেতে পারেন ইনশাল্লাহ শরীরের অনুভূতি ভালো কাজ করবে গরু গোষ্ঠী অনেক বেশি যৌন উত্তেজনা কাজ করে তাহলে এটাকে আপনি ভয় না পেয়ে স্বামীর সাথে একটু ফ্রি হন রিল্যাক্স হন তাকে বিষয়টা আপনি তার সাথে আরও বেশি ইজি হন মানে এর যৌনতা কোনো আতঙ্কের বিষয় না অস্বস্তির কোনো বিষয় না এটা হচ্ছে নারী পুরুষের একটা স্বাভাবিক জৈবিক চাহিদা এটাকে সঠিক মাত্রায় পূরণ করতে পারলে এর অপকারিতা নাই এর অনেক বেশি উপকারিতা আছে আপনার আল্লাহ তালা আপনাকে শারীরিক এবং মানসিক দাম্পত্য জীবনে অনেক বেশি সুখের করুক এই কামনায় শেষ করছে আল্লাহ হাফিজ